ओके सो टुडे वी विल स्टार्ट द रिएक्शन ऑफ हैलोजन हैलो एल्केन तो फर्स्ट रिएक्शन आरएक्स आरएक्स मींस एल्कीन हैलाइड सोडियम मेटल एंड ड्राई ईथर मींस यू नो दैट दिस इज द ड्राई ईथर दैट मींस ROR ड्राई ईथर बेसिकली ड्राई ईथर इज द रिएक्शन मीडियम सोडियम इज द रिएजेंट एंड ड्राई ईथर इज द रिएक्शन मीडियम सो दिस इज ड्राई ईथर In place of dry ether, you can use that THF. The full form is tetrahydrofuran. Mani in the exam, they will give you different medium. Tetrahydrofuran. Tetrahydrofuran is the structure of tetrahydrofuran. This is THF. This is also the cyclic ether. This is also the cyclic dry ether. So sodium. And dry ether, ether, any ether, ROR. So then 2 moles sodium, 2 moles alkyl halide. So here we have R single bond R plus 2 mole NaX. Reaction is equal to what? You just have to see. And here we have RX. It is sodium metal plus it is RX. তাহলে এখানে এই যে আর এক্সটা বেরিয়ে চলে যাচ্ছে এখান থেকে দিয়ে এখানে নাম হচ্ছে আর সিঙ্গেল বন্ড আর আর এখানে নাম হচ্ছে এনএক্স এটা হচ্ছে প্রিপারেশন এটা রিঅ্যাকশন একটা বললাম এর নাম আছে এটা নাম হচ্ছে উড রিঅ্যাকশন এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে WURTZ সাইন্টিস্টের নাম এবং সেখান থেকে হয়েছে এটা উড রিঅ্যাকশন তাহলে অ্যালকিল হ্যালাইড থেকে এখানে অ্যালকেন প্রিপারেশন হয় তোমাকে আমি একটা एग्जांपल দিচ্ছি আর মানে CH3 গ্রুপ এক্স মিন সিএল অর বিআর দেন সোডিয়াম মেটাল দেন সোডিয়াম মেটাল ইন 2 মোল সোডিয়াম মেটাল সো দেন এন্ড 2 মোল CH3Cl দেন CH3 single bond CH3 and plus 2 mole NaCl okay so is the Wood reaction ধরো তুমি আরেকখানা নিয়ে ধরো এরকম নিলে এই একটা Cl sodium metal in presence of dry ether THF on dry ether medium so carbon number 2 Addition to 1, 2, 3, 4 and 2 mole NaCl. Sodium is 2 mole and this compound also 2 mole. Another example. हमारे बोलो ये क्या बुझते पालने की ना उर्ज रिएक्शन का. हाँ सर. আচ্ছা সেকেন্ড মানে যেটা লাস্ট एग्जांपलটা ছিল ওটা একবার বুঝাবে মানে কম্পাউন্ডটা কি করে বুঝলে বন্ড লাইনটা দেখে তুমি তো আর ভাবো এই এই কম্পাউন্ডে আর কোনটা বলো মানে কি ওই তো দুটো সি আর এখানে আর কোনটা এখানে এই জিনিসটা মানে কি দেখো এটা মানে হচ্ছে তোমার CH3 CH2Cl তো তুমি না আর ভাবো আর সিঙ্গেল বন্ড আর তাহলে আর মানে তো এই এই ব্যাপারটা তো সেখানে দুটো আছে এই যে চারটি কার্বন হবে দুটো কার্বন সেখানে আছে এটা দুটো দুবার তো আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ধরো আমি এখানে আর এখানে তোমার এক্সাম্পল রোমান 1 দিয়েছি রোমান 2 দিলাম আর রোমান 3 দিচ্ছি এখানে
good reaction at examples. মানে বললাম এরকম একটা কম্পাউন্ড আছে এখানে সিএল আছে ইউল বাবা এটা ভীষণ কঠিন এটি বইতে নেই তুমি আর সে কো আর তোমাকে আর সে শিখবো যে বারবার কিন্তু আর তোমাকে প্রিপারেশন বারবার শিখিয়েছে আর জিনিসটা কি আর তুমি এখানে সোডিয়াম মিনারেল নাও আর এখানে ড্রাই ইথার নাও ড্রাই ইথার তো যে মিডিয়াম এখানে আর রোলটা এই জিনিসটা হচ্ছে আর আর আমার রিঅ্যাকশন লজিক কি আর সিঙ্গেল বন্ড আর হয় তাহলে এই যে পার্টটা যেখানে আর আছে এটার সঙ্গে এরকম করে জুড়ে যায় ব্যাস আর এখানে তোমার হবে 2 মোল NaCl তাই গেল তাই এটা 2 মোল সোডিয়াম এটা 2 মোল জুড়ে গিয়ে এরকম হয়ে গেল ব্যাস এই যে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কি হ্যাঁ স্যার তুমি এটা ভাবে তুমি এমনি এসো এখানে ঘুরতে ফিরতে কেমিস্ট্রি পড়তে আসো না তাহলে তুমি কেমিস্ট্রি শিখতে পারো তুমি যদি ভাবো যে বিকেল পাঁচটার সময় কেমিস্ট্রি টিউশন আছে বাবরে বাপ কেমিস্ট্রি টিউশন আছে তাহলে কিন্তু তোমার লার্নিংটা হলো না তুমি ভাবে ঠিক আছে ওই পাঁচটার সময় একটা মিটিং এ জয়েন করবো দিয়ে এখানে এই সমস্ত হিজিবিজি গিয়ে শিখবো ঠিক আছে তাহলে হবে তুমি যে গুরু গম্ভীর ভাব নিয়ে বসো এখন কেমিস্ট্রি পড়বো এই পড়বো সেই পড়বো তাহলে তোমার মাথায় খুব চাপ পড়ে যাবে তুমি তো এমনি ধর কি ভাবছো তুমি ভাবছো যে আর তোমাকে আরো দেখাচ্ছিলাম তুমি সেখানে এরকম একটা কম্পাউন্ড দেখতে পাচ্ছ তোমার সামনে আছে তুমি ভাবে যাই থাকো এখানে হাতি ঘোড়া যাই থাকো কিন্তু ভাববে যে এই জিনিসটা আর আর এখানে তোমার নিচে সোডিয়াম মিটার আর ড্রাই ইথার তো তার মধ্যে তোমাকে এখানে কত টাইপের শেখানো ড্রাই ইথার হয় এই যে পিএইচ এর ড্রাই ইথার ড্রাই ইথার ইথার একটা ড্রাই ইথার ডাইমিথাইল ইথার একটা ডাই ইথার থাকতেই পারে মিডিয়া তো তুমি আরটাকে বুঝে নাও না আমার আর কি ছিল এরকম ছিল এরকম একটা হাত এই এরকম করে আছে এই আছে এই আছে এটা হয়ে গেল দেখতে কেমন অদ্ভুত একটা কম্পাউন্ড হয়ে গেল প্লাস মানে টু মোর হবে আর প্লাস হচ্ছে এখানে টু এনএসি এই হচ্ছে উড রিঅ্যাকশন তবে এখানে বলে দিতে তোমাকে ভালো করে যে এই উড রিঅ্যাকশন বলে দিছে স্পেসিফিক করে যে অ্যালকেন হ্যালাইডটাকে এক টাইপের হতে হবে মানে আমি যে যাকে নেবো তারই দু মোল কে নেবো মানে আমি এর এক মোল নিলাম এর এক মোল নিলাম তাহলে কিন্তু হবে না কোর্স বলে দিয়েছে বলেছে যে আমি দু মোল যে হ্যালাইডটাকে নিচ্ছি সেই হ্যালাইডটাকে আমাকে একই রকম টাইপের হতে হবে আমি দু রকম নিয়ে করলে কিন্তু আমার সেখানে মিক্সচার হয়ে যাবে মানে আমি কি বলতে চাইছি ধরো তুমি বলছো যে তুমি সেখানে একবার CH3 CN নিয়ে এক মোল দু মোল নেওয়ার কথা ছিল না তুমি একে এক মোল নিলে আর সেখানে আরেক মোল নিয়েছো CH3 CH2 CN মানে একই হ্যালাইডে দু মোল না নিয়ে দু রকম টাইপের হ্যালাইড নিয়েছো যেরকম থাকে না আমরা বিগ বাজারে কিনতে গেলে সেখানে দেখি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আমরা বলি বাবা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই একই ধরনের পাঁপড় দুটো কিনবো না আমি একটা খাবো সাবুত পাঁপড় কিনবো আর একটা সেই ওই হয় না সেই চিলি সাপ ওগুলো কিনবো ওরা তখন বলে যে না এরকম তো হবে না স্যার আপনাকে দুটো একই ধরনের নিতে হবে তো উডস ওই ওই ডিসকাউন্ট দিচ্ছে এখন উডস বলছে ওই জিনিসই বলছে উডস এখানে মিক্স ম্যাচ করে নিতে পারবে না মিক্স ম্যাচ করে নিতে পারবে না বাই ওয়ান গেট ওয়ানে বুঝেছো কি গো রানী বুঝতে পারছো তাহলে কি দোকানে গিয়ে কি বাই ওয়ান গেট ওয়ান কিনবে একই জিনিস কিনা মিক্স ম্যাচ করে কিনবে উডসের কনসেপ্টে সেম জিনিস কিনতে হবে বুঝলে তো হ্যাঁ তুমি কি শুনতে পাচ্ছ পুরো কথাটা আমার আচ্ছা তাহলে বলে যদি এরকম নাও তুই এর এক মোল নাও তাহলে বলছে হবে না হবে না উডসের রিঅ্যাকশন কিন্তু মানে খুব মিক্সিং পাই যায় মানে এ দুটো মিক্সিং হয়ে গেল এখানে কার্বন একটা এখানে কার্বন একটা তখন সেখানে কম্পাউন্ডটা হলো আমার CH3 CH2 CH3 এটা পাবো আবার এ নিজে দুমোল ঘুরে যাবে আমি এক মোল কি কাজ করলেও থামছে না ও আবার ঘুরে যাচ্ছে আরেক মোল
কারণ এই ফ্রম দা মিক্সচার দিস ইজ ডিফিকাল্ট টু সেপারেট দেম বিকজ দে হ্যাভ সেম বয়লিং পয়েন্ট ফ্রম দা মিক্সচার ইজ ডিফিকাল্ট টু সেপারেট বিকজ দে হ্যাভ সেম বয়লিং পয়েন্ট এই সেম বয়লিং পয়েন্ট থেকে তুমি সেখানে সেপারেট করতে পারবে না বলো গো স্যার বুঝেছি হ্যাঁ বুঝেছো হ্যাঁ স্যার স্যার আচ্ছা কোনো প্রবলেম এখানে নেই তোমার তাহলে না স্যার তাহলে আমার উড রিয়াকশন হয়ে গেল তাহলে তোমাকে যদি উড রিয়াকশনের বিভিন্ন রকম কঠিন টাইপ দিই তুমি কি কোথাও আটকাবে এখানে কোথাও আটকাবে কি বলো কনসেপ্ট শিখে গেছো তাই তুমি যদি এরকম এক একটা টপিক দিয়ে এরকম সুন্দর করে বাড়ি পড়ে পরীক্ষা দিতে যাও তাহলে পরীক্ষা দেওয়ার আগের দিন তুমি কি একটা ভালো মুভি দেখতে পারবে রাত্রিবেলায় মুভি দেখার পরে সকালবেলাকে পরীক্ষা দিবে তোমার সব প্রিপেয়ার তুমি জানো সবকিছু একটু ও হেলার হেলার নিজের সব জানি কারণ তোমার সবগুলো ভালো করে পড়া আছে সবগুলো টপিক ভালো করে পড়ে নাও তাহলে পরীক্ষার আগের দিন একটা মুভি টুভি দেখতে যেতে পারবে মানে এখন আর কোথায় যাবে বাড়িতে দেখে নেবে একটা কি করবে বিন্দাস পরীক্ষা দিতে পারে আর এখন তো অনলাইনে পরীক্ষা সব বই খুলে ওপেন বুক টেস্ট দিচ্ছে সব কেউ 100 নিচে পাচ্ছে না অনলাইন পরীক্ষায় সব 100-100 জানো তো তাহলে আমার এটা হয়ে গেল বলা তোমাকে আমি এবারে নেক্সট রিয়াকশন দেখাবো সেটা হচ্ছে নাম্বার নেক্সট রিয়াকশনটা ধরো সেখানে আমি লিখেছি আর এক্স অ্যালকিল হ্যালাইড এই অ্যালকিল হ্যালাইডের সঙ্গে রিয়াকশন করছি অ্যাকোয়াস NaOH aqueous NaOH তাহলে কি হবে দেখো aqueous NaOH থেকে তুমি জানো OH- আয়ন প্রোডিউস হয় এবং এটা একটা নিউক্লিওফাইল এটা একটা নিউক্লিওফাইল এই নিউক্লিওফাইলটা এই X কে রিপ্লেস করে ঢুকে যায় দিয়ে সেখানে হবে ROH মানে X কে রিপ্লেস করে ঢুকলো OH আমার এখানে আর যা খুশি হোক হাতি ঘোড়া মাথা মুন্ডু যাই হোক ধরো আমি ইচ্ছে করেছি আমার এই মাথা রাখবো না এই মাথা আমি চেঞ্জ করবো এখানটা ফিজিক্সের মাথা লাগাবো তাহলে আমি আমার এখান থেকে কেটে একটা ফিজিক্সের টিচারের মাথা নিয়ে সেখানে লাগিয়ে দিলাম তো এই ফিজিক্স পড়াবো তো এখানে আর বলছে না আমার ভালো লাগছে না এই এক্স কে নিয়ে আমি এক্স কে চেঞ্জ করবো তো চেঞ্জ করে দাও এই তো এখানে ঘেঁচা করে কেটে দিলাম এখানে ওই দিয়ে বসিয়ে দিলাম এরকম করতেই পারি এই রিয়াকশনটাকে বলে
নিউক্লিওফিলিক, এটা হচ্ছে নিউক্লিওফাইল। একে আমরা বলছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, মানে একটা জিনিসকে সাবস্টিটিউট করে অন্য ভাবে নিয়ে এলাম, একে আমরা বলছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এক্সট্রা রিপ্লেস হলো OH দিয়ে, যেখানে OH টা হচ্ছে নিউক্লিওফাইল, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। মানে কি, ধরো আমি এখানে নিচ্ছি CH3, CH2, Cl, সেখানে তুমি নিচ্ছ OH মাইনাস, এটা কোন থেকে এসছে, অ্যাকোয়াস এলিমেন্ট থেকে এসছে, তাহলে Cl টা রিপ্লেস করে গিয়ে তোমার সেখানে হয়ে যাবে OH, এই হচ্ছে ব্যাপার। Cl রিপ্লেস করে OH হয়ে গেল, তুমি সেখানে অ্যাকোয়াস NaOH, অ্যাকোয়াস KOH, অ্যাকোয়াস বেরিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকোয়াস সিলভার হাইড্রোক্সাইড, যা খুশি দাও যা OH প্রডিউস করে, ঠিক আছে, যা খুশি তুমি নাও দিয়ে OH পেয়ে যাচ্ছ, Cl কে রিপ্লেস করে OH হয়ে যাবে। এবারে প্রশ্নটা হচ্ছে যেখানে X মানে কারা, X মানে ক্লোরিন ক্রোমিন আয়োডিন, আমরা পড়েছি যে ফ্লুরিনটা হয় না, এখন ফ্লুরিনটা কিছু এক্সেপশনাল প্রপার্টি আছে, ভীষণ রেয়ার। আচ্ছা এবারে এখানে আমার কোন কোনটা হলে রিঅ্যাকশনটা ভালো হবে, সি এ হলে ভালো হবে, নাকি বি আর হলে ভালো হবে, নাকি আই হলে রিঅ্যাকশনটা ভালো করে হবে, এখানে মানে সেটা কথায় এই যে কার্বনের সঙ্গে সি এর যে বন্ডটা আছে কোন ক্ষেত্রে বন্ডটা উইক হবে বেশি, যে ক্ষেত্রে বন্ডটা বেশি উইক সে ক্ষেত্রে অনেক ইজিলি তুমি সেপারেট করতে পারবে, সে তাকে উঠিয়ে ওই বসাতে পারবে, যে ক্ষেত্রে হ্যালোজেনটা কার্বনের সঙ্গে বন্ডটা উইক তখন তুমি ভালো করে ইজিলি রিপ্লেস করতে পারবে। এবারে দেখো এখানে আইডার কিন্তু সাইজটা অনেক বড়, তাহলে সাইজ বড় হলে এই বন্ড লেন্থটা কিন্তু অনেক বেশি বড় হবে, ধরো তুমি সেখানে সিরে থেকে আই নিয়েছো তাহলে কিন্তু রিঅ্যাকশনটা অনেক বেশি ফাস্ট হবে, কারণ এই সির সঙ্গে আই এর কিন্তু বন্ড লেন্থ অনেক বেশি, কারণ কি এর বন্ড লেন্থ বেশি কেন, তার সাইজটা বেশি, তুমি পড়েছো যে এখানে সাইজটা কেমন, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এই অপর থেকে নিচে গেলে সাইজটা বাড়ে, তাই সেখানে আই এর কিন্তু তোমার সাইজটা বেড়ে যায়, বুঝেছো। তাই এবারে এই যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, একজন তোমাকে ছেড়ে চলে গেল, যে তোমাকে ছেড়ে চলে গেল তাকে আমরা বলবো লিভিং গ্রুপ, এখানে আইটা হচ্ছে লিভিং গ্রুপ, এক্সটা হচ্ছে লিভিং গ্রুপ, লিভিং গ্রুপ মানে কি যে এখান থেকে বেরিয়ে চলে গেল লিভ করে যাচ্ছে, তাহলে যদি এখানে আই ভালো তাহলে এখানে অর্ডারটা হচ্ছে আই হচ্ছে খুব বেস্ট লিভিং গ্রুপ, তারপরে বি আর, তারপরে সি আর, এটা হচ্ছে অর্ডার অফ দা লিভিং গ্রুপ, এটা তোমার হচ্ছে অর্ডার অফ লিভিং গ্রুপ, লিভিং গ্রুপ এলজি, এলজি মানে লিভিং গ্রুপ। বুঝেছো, হ্যাঁ স্যার বুঝেছি, হ্যাঁ
ওকে ওকে সো তাহলে এখানে দেখো এটা হচ্ছে লিভিং গ্রুপের অর্ডার এবারে ব্যাপারটা হচ্ছে আমরা তো সেখানে হ্যালাইডটা অর্ডার শিখে নিয়েছি যে সেখানে তোমার অ্যালকিল হ্যালাইড গুলো কিরকম অর্ডার হবে মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি পড়ে নিয়েছি আমরা আগে এবারে সেই অনুযায়ী কোন সব বলছি এবারে তোমাকে আমি ওই ডিগ্রি অনুযায়ী বলছি এখানে তো CLBRI নিয়ে বলে দিলাম যে এটা হলে ভালো করে সাবস্টিটিউশনটা হবে এবারে তোমাকে আমি একটু স্পেসিফিক করে জানিয়ে দিই শেখাবো সেটা হচ্ছে দেখো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনকে শর্টে বলে SN SN মানে কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এই SN রিঅ্যাকশন দুই ধরনের হয় একটা তোমার হচ্ছে SN1 আর একটা তোমার হচ্ছে সেখানে তোমার SN2 একটা তোমার হচ্ছে SN1 আর একটা তোমার হচ্ছে SN2 SN1 SN2 মানে তোমাকে একটা কনসেপ্ট শিখতে হবে যাকে বলে কেমিক্যাল কাইনেটিক্স তোমার একটা চ্যাপ্টার আছে ক্লাস 12 এই তোমাকে আমি সেটা পড়াইনি তাও তোমাকে আমি এখানে কনসেপ্টটা বলে দিচ্ছি বোঝানোর জন্য SN1 মানে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অর্ডার 1 এটা মানে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অর্ডার 2 SN1 মানে হচ্ছে তোমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অর্ডার 1 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অর্ডার 2 এবারে SN1 হওয়ার জন্য সেখানে অ্যালকিল হ্যালাইড কি হতে হবে 3 ডিগ্রি 3 ডিগ্রি হ্যালাইড গুলো মানে ডিগ্রি শিখে গেছো দেখো আমার এখানে RX আমি সেটাকে আর থেকে ডিফারেন্ট ভাবে ভাবতেই পারি এবং সেখানে কি পড়েছো আগে চ্যাপ্টার আগে তোমাকে কনসেপ্ট শিখিয়েছি কদিন আগে দু তিনটে ক্লাসের আগে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হ্যালাইড পড়িয়েছি তো যেই হ্যালাইড তো 3 ডিগ্রি হয় তারা ভালো করে SN1 তারা ভালো করে SN1 দেয় যারা 1 ডিগ্রি হয় তারা অনেক ভালো করে SN2 রিঅ্যাকশন দেয় তোমাকে এটা মনে রাখতে হবে তোমাকে আমি মেকানিজম শিখিয়ে দিচ্ছি তাও তাহলে SN1 এর ক্ষেত্রে হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি আর SN2 এর ক্ষেত্রে তোমার তো 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি ঠিক আছে SN1 এর ক্ষেত্রে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি আর SN2 এর ক্ষেত্রে হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এটা হচ্ছে অর্ডার অফ অ্যালকিল হ্যালাইড এটা নাম হচ্ছে অর্ডার অফ অ্যালকিল হ্যালাইড ওটা অর্ডার অফ অ্যালকিল হ্যালাইড এটা আমি ফার্স্টে বুঝতে পারবো দেখে তোমাকে আমি একটু বলি এবারে যে কি করে রিঅ্যাকশনটা হয় আচ্ছা এটা আগে লিখে নাও আমার এই রিঅ্যাকশনটা কি করে হয় আমাদের যখন আমার SN1 হয় তার মানে কি বললাম যে আমার এখানে 3 ডিগ্রি আমি আছি এখানে ধরো এই হচ্ছে CH3 এটা CH3 এরকম করে লিখেছি এখানে তুমি নিচ্ছ অ্যাকোয়াস NaOH মানে এটা লিখলাম এটা হচ্ছে 3 ডিগ্রি আর আমি এই ক্ষেত্রে নিচ্ছি CH3 CH2 Cl আমি সেটা লিখছি OH minus তোমার তো কনসেপ্ট ক্লিয়ার আছে যে তুমি জানো সেখানে R R মানে অ্যালকিল গ্রুপ তুমি সেখানে শিখে গেছো R মানে হচ্ছে অ্যালকিল তাহলে আমার এখানে R কোনটা এই গ্রুপটা হচ্ছে R তাহলে সেখানে OH হয়ে যাবে Cl উঠে গিয়ে এখানে আমার Cl উঠে গিয়ে OH হয়ে যাবে এই নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু এখানে রিঅ্যাকশনের মেকানিজমটা আলাদা কি রকম দেখো যখন এই 3 ডিগ্রি হ্যালাইড এখানে আছে এই 3 ডিগ্রি হ্যালাইড সিএল এখানে আছে আর এই এতগুলো বড় বড় গ্রুপ এখানে আছে তাহলে যখন 3 ডিগ্রি হ্যালাইড হচ্ছে তখন তার বডিটা বেশ মোটা সোটা হোমড়া চোমড়া আর এটা হচ্ছে কি রোগা পাতলা এখানে
এটা হচ্ছে বেশ একদম লকডাউন পে বাড়িতে ফুলে ভেবে উঠেছে, ঠিক আছে, লকডাউন পে বাড়িতে একদম ফুলে ভেবে উঠেছে থ্রি ডিগ্রিটা। আর ওই যে ওয়ান ডিগ্রিটা প্রাইভেট সেক্টরে কাজ করে, লকডাউনেও কোনো জীবনে শান্তি নেই, রোজ যাচ্ছে অফিসে সাইকেলে করে যায়, দিয়ে গিয়ে 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 একদম রোগা পাতলা হয়ে গেছে। আর এখানে গভর্নমেন্ট স্কুলে চাকরি করে, ও স্কুলে যেতে হচ্ছে না, বসে বসে মাইনে পাচ্ছে, ডিপি বাড়িতে ভুরি ভোজ করে খাচ্ছে, চব্ব চস্য লেচ্ছ পেয়া করে খাচ্ছে, দিয়ে সাইজ বাড়িয়ে বসে আছে, এত বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে। এবার কি হয়েছে, এমন মোটা আমার হয়েছে এই দরজা দিয়ে বেরোচ্ছে না, মানে দরজা দিয়ে যদি একবার বেরোয় সেই সময় অন্য কেউ ঢুকতে পারছে না। তোমাকে তুই বারবার বেরিয়েছো বুঝতে পারছি, রেকর্ডিং পাঠিয়ে দেবো, তুমি ইউটিউব লিংক দেখে নেবে, আমি তাও আর বলে দিচ্ছি, ঠিক আছে। এবারে বোঝাচ্ছি তোমাকে যে কেন এসএন ওয়ান এর ক্ষেত্রে থ্রি ডিগ্রি ভালো করে হয়, তোমাকে সেটা এখন বোঝাচ্ছি আমি, ঠিক আছে। এসএন ওয়ানটা কেন থ্রি ডিগ্রি ভালো করে তোমাকে বোঝাচ্ছি আমি, কি হয় আমার রিয়াকশনটা যখন সি এর বেরোয় এট দা সেম টাইম ওইস কে এখানে অ্যাটাক করতে পারবে। এই যে বললাম যে এই সময়টা সি এর এখানে বেরোবে সেই একই সময়ে ওইস কে অ্যাটাক করতে পারবে। তুমি বলো দেখি একটাই দরজা, সে দরজা দিয়ে বেরোচ্ছে সি এর, তো সেই সময় কি আর এই অ্যাটাক করতে পারবে এখানে, আগে একে বেরোতে দাও, এ তো পুরো দরজা ধরে বেরোচ্ছে, তাই একে আগে বেরোতে দাও তারপরে ওইস ঢুকবে না, কি বুঝলে। তার মানে থ্রি ডিগ্রির ক্ষেত্রে রিয়াকশনটা ফার্স্টে কি হচ্ছে দেখো, ফার্স্টে সিএলটা বেরিয়ে গিয়ে একটা কার্বো ক্যাটায়ন ফরমেশন হচ্ছে, মানে আমার এখানে এটা বলে ভালো হতো যে যখনই বেরোচ্ছে সিএল সেই একই সময়ে বইটা ক্যাটায়ন, কিন্তু সেটা এখানে হচ্ছে না, কারণ বললাম এই তোমার বাল্কি গ্রুপ, বাল্কি গ্রুপের জন্য এই পেছন দিকটা পুরো ব্লক, যে এখানে ওই যে পেছন দিকে সে অ্যাটাক করবে তাও পাচ্ছে না, কারণ এখানে বাল্কি গ্রুপ আছে, স্টেডিক্যালি হিন্ডার, স্টেডিক্যালি হিন্ডার গ্রুপ মানে হচ্ছে এখানে কোনো স্পেস নেই, একে বলে স্টেডিক্যালি হিন্ডার, দ্যাট মিনস দ্য ডেফিসিয়েন্সি অফ দ্য স্পেস, তার ডেফিসিয়েন্সি অফ স্পেসের জন্য কি হচ্ছে এখানে উইথ মাইনাস এখানে লেফট থেকে অ্যাটাক করতে পারছে, এই উইথ মাইনাস এখানে লেফট থেকে অ্যাটাক করতে পারছে, তাই কি হয় এখানে ফার্স্টে এখানে সিএল টা বেরিয়ে যায়, দিয়ে এখানে তোমার কার্বন এখানে প্লাস ফরমেশন হয়, এটা হচ্ছে সিএইচ থ্রি, এটা হচ্ছে তোমার সিএইচ থ্রি, এটা তোমার হচ্ছে সিএইচ থ্রি, এখানে প্লাস ফরমেশন হবে, মানে এখানে তোমার সিএল টা বেরিয়ে গেল, এটা সিএল টা বেরিয়ে গিয়ে এখানে তোমার প্লাস ফরমেশন হবে, এটা ফার্স্ট স্টেপে হলো, কিন্তু স্টেপ গুলো লেখো, এটা হলো তোমার ফার্স্ট স্টেপ, এটা ফার্স্ট স্টেপে এটা হচ্ছে, তাহলে প্রথম স্টেপে কিন্তু ওইটা হলো, ঠিক আছে, তাহলে প্রথম স্টেপে কি হলো, প্রথম স্টেপে তোমার হচ্ছে এই সিএল টা বেরিয়ে গিয়ে এই প্লাসটা ফরমেশন, এই প্লাসটা ফরমেশন হওয়ার পরে রাস্তা এখন ফাঁকা, এখন রাস্তা ফাঁকা, তাই ওইটা এই যে এখানে প্লাস এপাশটা ফাঁকা হয়ে গেছে, তাহলে ওই বেরোলো লিভিং গ্রুপ, এটা হচ্ছে লিভিং গ্রুপ, এলজি লিভিং গ্রুপ বেরিয়ে চলে গেল, এবং এই স্টেপটা হচ্ছে তোমার তার
RBS কে এটা মানে কি RBS মানে কি বোঝাচ্ছি একটা রিঅ্যাকশন যখন প্রসিড করে এটা মেকানিজম একটা স্টেপ একে বলে রেট ডিটারমাইনিং স্টেপ এই যে রেট ডিটারমাইনিং স্টেপে তুই একটা রিঅ্যাকশন কে বাইরে থেকে বুঝতে পারবে না দেখে ওই রিঅ্যাকশনের মেকানিজম কে স্টাডি করতে হয় দিয়ে জানতে হয় কোনটা RBS কে RBS স্টেপে যতগুলো মলিকিউল থাকে তাকে তার অর্ডার বলে একটা রিঅ্যাকশনে RBS স্টেপ কারো পক্ষে কোনো রিঅ্যাকশন দেখে বোঝা সম্ভব নয় এটা একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু তোমাকে সেটা ওরা সাপ্লাই করে দেবে কি তুমি এখানে জেনে গেছো যে রিঅ্যাকশনটা 3D কে হ্যালাইড তো রিঅ্যাকশনটা প্রসিড ভায়া SN1 মেকানিজম তো SN1 মেকানিজম মিন্স সেখানে ফার্স্টে লিভিং গ্রুপটা বেরিয়ে গিয়ে কার্বোক্যাটায়ন ফরমেশন হবে তো এখানে Cl টা বেরিয়ে গেছে যে এখানে কার্বোক্যাটায়ন প্রোডিউস করলো এই কার্বোক্যাটায়নটা প্রোডিউস করলো এই কার্বোক্যাটায়নটা প্রোডিউস করার সময় এটা হচ্ছে আর এই স্টেপটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ এই স্টেপটা হচ্ছে তার স্লোয়েস্ট স্টেপ এবং এটা তো হচ্ছে RBS স্টেপ মানে এই রিঅ্যাকশনের রেট ডিটারমাইনিং স্টেপ ফার্স্ট স্টেপে দেখা হয়ে গেল সেকেন্ড স্টেপে কি হয় আমি এখানে লিখছি সেকেন্ড স্টেপে কি হয় দেখো এখানে আমার কার্বোক্যাটায়নটা ফরমেশন হয়ে আছে আর এখানে নিউক্লিওফাইল ফর্ম সাইটে অ্যাটাক করছে কারণ এখানে জায়গা ফাঁকা হয়ে গেছে সিএল বেরোনোর পরে সিএল বেরোনোর পরে জায়গা ফাঁকা হয়ে গেছে কিন্তু এই পেছন দিকে পুরো ব্লক কোনো জায়গা ফাঁকা নেই তাই এখানে ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে পারছে না বলে ফর্ম থেকে অ্যাটাক করলো এবং তারপরে প্রোডাক্টটা হলো এরকম করে OH আর তিনখানা CH এই তিনখানা CH এখানে রয়েছে তাহলে এই রিঅ্যাকশনটা দুটো স্টেপে করবে তাহলে এই রিঅ্যাকশনটাকে আমরা SN1 কেন বলছি এই রিঅ্যাকশনটাকে আমরা SN1 কেন বলছি কেন এই রিঅ্যাকশনের রেটে এই রিঅ্যাকশনের রেট এটা ইকুয়াল টু কে ইনটু ওই মলিকিউলটা RBS স্টেপে যতগুলো মলিকিউল থাকে সেটাকেই বলে তার অর্ডার তো এখানে আমার RBS স্টেপে একটা মলিকিউল আছে কোন মলিকিউলটা আছে এই মলিকিউলটা আছে তাই আমি লিখে দাও কে থার্ড ব্র্যাকেট এইটা একটু ভালো ভদ্রভাবে লিখবো আচ্ছা না আমি এরকম করে এরকম করে বন্ডারি লিখছি তোমরা বুঝে দিতে পারো তো এটা হচ্ছে আমার একটা মলিকিউল তাই এটা হচ্ছে অর্ডার 1 সরি রেটে জায়গাটা একবার বুঝাবে আমি শুনিনি হ্যাঁ এটা হচ্ছে অর্ডার 1 মানে RBS স্টেপটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ RBS স্টেপে যতগুলো মলিকিউল থাকে তাকে তার অর্ডার বলে এখানে RBS স্টেপ কোনটা ফার্স্ট স্টেপটা এখানে আমার রিঅ্যাকট্যান্টে কত মলিকিউল আছে আমাকে বলো একটা তাই রিঅ্যাকশন অর্ডারটা হচ্ছে 1 আমি এখানে রেট লিখেছি রেট ইকুয়াল টু কে ইনটু কনসেন্ট্রেশন থার্ড ব্র্যাকেট মানে কনসেন্ট্রেশন অফ ওই মলিকিউলটা যেটা ফার্স্ট স্টেপে আছে একটাই মলিকিউল এখানে আছে বলে আমরা এখানে লিখছি অর্ডার 1 সমস্ত 3 ডিগ্রি হ্যালাইড গুলো এই মেকানিজম ফলো করে তাই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড গুলো হচ্ছে তোমার SN1 রিঅ্যাকশন দেয় SN1 রিঅ্যাকশন তাহলে কি হলো 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি রিঅ্যাকশন দুটো স্টেপে হয় ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন ফরমেশন হয় সেকেন্ড স্টেপে নিউক্লিওফাইল ফ্রন্ট সাইড থেকে অ্যাটাক করে এটা বুঝতে পারলাম তোমাকে এই সমস্ত রিঅ্যাকশনের স্টিরিওকেমিস্ট্রি শেখাবো পরে ওটা ক্লাস 11 এর কিছু কনসেপ্ট আছে এখানে আমার তোমাকে সেটা শেখাবো ওই ড্যাস্টিওমার এনান্সিওমার ওই সমস্ত শেখাবো অপটিক্যাল আইসোমার আপাতত তোমাকে কনসেপ্ট শেখাবো এবং তোমাকে ওইটি পরে পড়াবো আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার স্টেপ এটা আমি বলতে পারলাম এবার আমি এখানে চলে আসছি এখানে হচ্ছে আমার সিএল আছে আমি এখানে ওই দিয়েছি এখানে রোগা পাতলা রোগ ও যে কোনো দিকে মুভ করতে পারছে এরকম 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 এই করতে পারছে পেছনে পেটতে পারছে ঠিক আছে এখন একটু সরু দেখো না যে কোনো খুশি মুভমেন্ট করতে পারছে ফ্লেক্সিবল আর এ হচ্ছে একদম এমন হয়ে গেছে পাচ্ছে মুভমেন্ট করতে একদম পুরো ব্লক সব দিকে
কোনদিকে তো ব্যাটা করতে পারছে না, এদিকে পাচ্ছে না ব্যাটা, এদিকে ব্লক সব দিকে সেলি চলে হিটার, ঠিক আছে? তো এখানে হচ্ছে তোমার 1 ডিগ্রি আছে, তাহলে এখানে কি হয় দেখো, এখানে রোগা পাতলা লোক সঙ্গে সঙ্গে ফিরে পাচ্ছে, এই যে পটি করে বের করে দিল সঙ্গে সঙ্গে খেতে হবে, সঙ্গে সঙ্গে খেতে হবে, খুব খিদে পাচ্ছে, অনেক কাজ করে সারাদিন কি করবে, এটা করছে মানে যখনই এখানে লিভিং রুম বেরিয়ে চলে গেল একই সময়ে এখানে এই অ্যাটাক করছে ব্যাকসাইডে। আর একটু ভালো ভাই বলছি আমাকে, আর একটু তোকে ভালো ভাবে এঁকে দেখাচ্ছি, এই রিয়াকশনকে ভালো ভাবে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে কার্বন, এটা সিএল, এটা তোমার হচ্ছে CH3, এখানে একটা H, এখানে একটা H। দেখো আগে কি ছিল, আগে কার্বনে তিনটা চেঞ্জ ছিল, আর এই কার্বনে একটা এইট চেঞ্জ আছে, ও এইট এর সাইজ বেশি বড় নয়, ওটা তো স্টেরিকালি হিন্ডার নয়, তাই সেখানে যেই মুহূর্তে এখানে সিএল গ্রুপটা বেরিয়ে যাবে লিভিং গ্রুপ, সেই একই সঙ্গে একই সময়ে ওইটা এখান থেকে অ্যাটাক করবে, দুটো ঘটনা একসঙ্গেই হয়, তার মানে 1D হ্যালাইডের ক্ষেত্রে যেহেতু এখানে কোনো স্টেরিক হিন্ডারেন্স নেই, স্টেরিক হিন্ডারেন্স মানে হচ্ছে কোনো স্পেসের কোনো ডেফিসিয়েন্সি নেই, সব দিক থেকে ওপেন, তুই পেছন দিক থেকে অ্যাটাক করতেই পারো অনায়াসে লোকটাকে, তাই এখানে যখনই সিএল এখানে বেরোচ্ছে পেছন দিক থেকে ব্যাকসাইডে অ্যাটাক করছে, তাহলে আগেরটা বললাম ফ্রন্ট সাইড অ্যাটাক অফ দা নিউক্লিওফাইল, এখন বলছি ব্যাক সাইড অ্যাটাক অফ দা নিউক্লিওফাইল, তাহলে এখানে অ্যাটাক করলো দিয়ে এখানে কি হলো সি, এটা হচ্ছে CH3, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এই সেটা ওই চলে গেল, দেখো সিএল টা বেরিয়ে গিয়ে ওইচ টা ঢুকে গেল পাশ থেকে, আর যে মুহূর্তে ওইচ টা এখান থেকে ঢুকলো তখন ওরা ওই কাজ হয়ে গেল, দেখো এরা একটা ওই কাজ হয়ে গেল, কারণ এই পাশ থেকে লোক ঢুকছে, এসে তখন নিজেকে ওই ফ্যাস শুরু করে নিল বাকি গ্রুপ লোকে। এই ক্ষেত্রে আমার রিয়াকশনটা একটা স্টেপই হয় এবং এটাই তার আরবিএস একটা স্টেপ, একটা স্টেপই পুরো ঘটনাটা ঘটছে, তার জন্য এই আরবিএস স্টেপে আমার কতগুলো রিয়াক্টেন্ট আছে, এই মলিকুলটা আছে আর সঙ্গে ওইচ আছে, তাই এক্ষেত্রে এর রেট রেট হচ্ছে এইটা মানে এইটা সিএল প্লাস এ প্লাস বলছি এইটা আর ওইচ মাইনাস, তাই এখানে দুটো মলিকুল আছে, দুটো মলিকুল আছে বলে এর অর্ডারটা হচ্ছে 2, অর্ডার 2 বলে একে আমরা বলি SN2 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অর্ডার 2, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অর্ডার 1, ঠিক আছে? বলো আসো ভালো করে লিখে লিখে নাও,
এই যে তোমাকে বলে দিলাম এসএন ওয়ান এসএন টু, তোমার কাছে যে বইটা আছে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ, তোমার কাছে যে কে যুগের বইটা আছে, তোমার কাছে নতুনের যে বইটা আছে, সেখান থেকে তুমি এখন এই এসএন ওয়ান এসএন টু থেকে গাদাগোচ্ছের কোশ্চেন আসতে দিতে পারবে। অ্যারেঞ্জ দেব এখন টু এসএন ওয়ান রিয়াকশন, কুইজ ওয়ান উইল গিভ দ্য এসএন টু রিয়াকশন, এরকম অনেক কোশ্চেন দেখো থাকবে। তুমি একদম ক্লিয়ারলি বুঝে গেলে, শুধু যে খালি ওই মাইনাস হবে তার কোনো মানে নেই, তোমাকে আমি আরো অনেক নিউক্লিওফাইল শিখিয়েছি, তোমার কাছে লিস্টে লেখা আছে অলরেডি নিউক্লিওফাইল কারা কারা, তোমাকে আরো আজকে বলে দেবো। তোমাকে আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম কারা কারা নিউক্লিওফাইল, তোমাকে আমি আবার বলে দেবো আজকে। আজকে একটা শেখালাম নিউক্লিওফাইল ওইজ মাইনাস এবং তার অ্যাটাকিংটা দেখালাম, বাকিগুলোর মেকানিজম দেখাবো না, এটি ফটাফট বলে দেবো। তাহলে আমরা এটা শিখতে পারলাম যে এসএন ওয়ান রিয়াকশন হলে অর্ডারটা হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, এসএন টু হলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। এই এসএন ওয়ান এসএন টু তে আরো অনেক কথা বলার আছে, সেটাই পরে আস্তে আস্তে বলবো। আপাতত এইটুকু কনসেপ্ট নিয়ে আমরা এগোই, তারপরে আবার আমরা এটাকে নিয়ে কাজ করবো। তুমি সেটা নিয়েছো সোডিয়াম সায়ানাইড NaCl, NaCl থেকে কি ফরমেশন হয়? Na প্লাস Cl মাইনাস, আর এখান থেকে ফরমেশন হয় Cn মাইনাস, যেটা তোমার একটা নিউক্লিওফাইল। সে তোমার এক্স কে রিপ্লেস করবে, তাহলে সেখানে এক্স কে রিপ্লেস করে সিএন হলো আর সেখানে এনএইচ হলো, এটা বোঝানোর কিছু নেই। একে বলছি আমরা অ্যালকিন সায়ানাইড, একে আমরা বলবো অ্যালকিন সায়ানাইড। কথা বললাম আর এক জায়গায় বললাম সিএইচ থ্রি সিএইচ টু সিএল, দিয়ে বললাম এখানে দিয়েছি এনএসিএল, এমনি সিম্পল এনএসিএল দিয়েছি। আর হিট পড়ছে ভাই, হিট মানে দেখো ওই সামান্য হিট, মানে রুম টেম্পারেচার যা থাকে তার থেকে একটু হিট পড়লাম, তো মানে ম্যাক্সিমাম ওই 40 ডিগ্রি বা 50 ডিগ্রি, এতে বেশি না, একটু নয় ওই 40, একটু সিম্পল হিট পড়লাম। তাহলে সেখানে কি হবে, CH3 CH2 CN হবে আর প্লাস NaCl হবে, কি বুঝে গেলে? এটা এটাও কিন্তু একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। নেক্সট নাম্বার 4, আমি এখানে আর এক্স দিচ্ছি, তুমি কিন্তু আরটা শিখে নাও ভালো করে, আর এর জায়গায় যা খুশি বসাবে, ঠিক আছে? ওই রকমই হবে। আচ্ছা আর এক্স প্লাস তুমি সেখানে নিয়েছো এজিসিএন, এনএসিএন নিয়েছি, আর এখানে কি এজিসিএন, এখানে কিন্তু সিএন হবে না, এখানে সিএন হবে না, এখানে হবে আর এন সি। দেখতে পারে না বাইক থেকে, দেখে মনে হচ্ছে পাশাপাশি আছে কিন্তু ওরা পাশাপাশি নেই, বাইক থেকে দেখে মনে হচ্ছে ওরা পাশাপাশি আছে, বাইক থেকে লোক দেখে ভাবছে কিন্তু ওরা একসঙ্গে পাশাপাশি দুজনে নেই,
এজি সঙ্গে এজির সঙ্গে সি এর তো কিন্তু এজির সঙ্গে এন এর বেশি ফ্রেন্ডস সি এর ফ্রেন্ডশিপ নেই তাই এখান থেকে একচুয়ালি ফর্মেশন হয় মানে সি ইকুয়াল ওয়ান এ এর নিচে এরকম বলে তো এখানে এখানে লোন পেয়ার থাকে এখানে নেগেটিভ থাকে কিন্তু ব্যাপারটা যে সি এন কিন্তু দুপাশ থেকে নিউক্লিওফাইল দেখো এখানে লোন পেয়ার আছে এখানে নেগেটিভ চেয়ার আছে আমরা পড়েছি নিউক্লিওফিলিক সেন্টার মিন্স দ্যাট ইলেকট্রন রিচ কেসেস ইট শুড বি নেগেটিভ সাইন অর দ্য লোন পেয়ার কন্টেইনিং গ্রুপ তাহলে এখানে দেখো সি এর মধ্যে লোন পেয়ারও আছে আবার নেগেটিভ সাইনও আছে যখন আমি সেখানে এনএসিএ নিয়েছিলাম বা কেসিএ নিয়েছিলাম তখন সেখানে আমার সির সঙ্গে বন্ডিংটা হয়েছিল আর যখন এজিসিএ নেব বা এইউসিএ নেব তখন এন এর সঙ্গে বন্ডিং হবে কারণ এখানে সিএনটা হচ্ছে একটা অ্যাম্বিডেন্টের নিউক্লিওফাইল এখানে সিএনটা হচ্ছে একটা তখন এই সাইড থেকে অ্যাটাক করছে সি সাইড থেকে করছে একে আমরা বলি অ্যাম্বি মানে এই এর জন্য নয় মানে সবার জন্য হচ্ছে মানে এই সিএনটা এখান থেকে তো দুপাশে করতে পারে তাই আমরা একে বলি অ্যাম্বিডেন্টের নিউক্লিওফাইল অ্যাম্বিডেন্টের মানে কি অ্যাম্বিডেন্টের মানে হচ্ছে তোমার বোথ সাইড অ্যাক্টিভিটি বোথ সাইড ইট ক্যান ডোনেট দা ইলেকট্রন সো ইট ক্যান ডোনেট দা ইলেকট্রন টু দা লোন পেয়ার অর ইট ক্যান ডোনেট দা ইলেকট্রন টু দা নেগেটিভ সাইড এই জন্যই বলছি আমরা অ্যাম্বিডেন্টের নিউক্লিওফাইল সরি অ্যাম্বিডেন্টের ব্যাপারটা একবার বলো অ্যাম্বিডেন্টের মানে হচ্ছে একটা পাহাড় অঞ্চলে একটা স্নেক পাওয়া যায় যে স্নেকটা একটা মুখ দিয়ে ছ মাস খায় আর একটা আর বছরের বাকি ছ মাস আর একটা মুখ দিয়ে খায় দুটো মুখ আছে দুমুখো সাপ আমরা বলি না দুমুখো সাপ দু নৌকায় পা দিয়ে চলে এরকম মানে আমরা বলি প্রায় মানে সে দুদিকেই আছে এখানে এরকম কিছু জিনিস আছে যারা মানে এক দুদিকে অ্যাটাক করতে পারে মানে দুদিকেই নেগেটিভ সাইন দুদিকেই ইলেকট্রন নিয়ে যাচ্ছে আমরা পড়েছি নিউক্লিওফাইল মানে ইলেকট্রন রিচ নেগেটিভ থাকতে পারে লোন পেয়ার থাকতে পারে এই সিএন টা এমনই যেখানে দেখো এন এর মাথায় লোন পেয়ার আবার সি মাথায় নেগেটিভ তাই সে এন দিয়ে ডোনেট করতে পারে আবার সি দিয়েও করতে পারে এই জন্য একে বলে অ্যাম্বিডেন্টের নিউক্লিওফাইল অ্যাম্বিডেন্ট মিন্স হচ্ছে বোথ সাইড অ্যাক্টিভিটি বোথ সাইড ইট ক্যান ডোনেট দা ইলেকট্রন মানে লিখেছি কিন্তু কম্পাউন্ড থাকে তাই এন দিয়ে ডোনেট করতে পারে সে যাই কম্পাউন্ড যাই হোক কিন্তু সেখানে যে বললাম অ্যাম্বিডেন্টের দিকে অ্যাম্বিডেন্টের নিউক্লিওফাইল তুমি আর এর জায়গায় হাতি ব্যাং ছাতার মাথা সব লিখলে একই হবে আর মানে যে কোনো গ্রুপ আর মানে কি ওকে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়ে নিতে পারলাম Next reaction. Number 4. Aqueous NaOH দিয়েছি aqueous NaOH কে ওই যাই হোক মানে ওই প্লাস আয়ন বলেই বলো তাহলে এখানে আমরা কি কি পড়লাম নিউক্লিওফাইল একটা বললাম OH মাইনাস আয়ন আরটা বললাম CN মাইনাস আর বলছি ব্র্যাকেট করে নেক্সট নাম্বার 4 রিঅ্যাকশন
names দেখো আমি এখানে লিখেছি অ্যালকিল হ্যালাইড next number 4 অ্যালকিল হ্যালাইড এখানে লিখছি আর না আর নেই তিনটি क्वेश्चन দিতে না পরেরটা হ্যাঁ next number 4 আচ্ছা next তোমরা আলাদা করে লেখো অ্যালকিল হ্যালাইড প্লাস NaCl এখানে একটা আমি एग्जांपल লিখছি Cl এখানে লিখছি NaCl এই NaCl কি কাজ কি কাজ করে বাবা NaCl মানে এর জীবনে শুনিনি এরকম কম্প সব উল্টো পাল্টা কিছু মাথা মুন্ডু নেই কিছু এনে ওই শুনেছি এনে সিএল শুনেছি এনে এসএইচ হ্যাঁ ওই দাদার নাম হচ্ছে এস ওই একই ফ্যামিলিতে আছে তো ওখানে ও বলল আমি একটু চলে যাই তুমি একটু আয় তো ও চলে গিয়ে সেখানে এসেলো এস হচ্ছে ওই দাদা কারণ অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম ও বাড়ি চলে গেছে ওর জায়গায় প্রক্সিতে এসএস এনে এসএইচ কে বলে সোডিয়াম থায়ল এসএইচ কে বলে থায়ল 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 মানে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে না সেরকম সোডিয়াম এটা হাইড্রোক্সাইড নেই মানে কি নাম বলবো কে বলবো NaSH তখন এখানে কি হবে RSH তখন এর নাম হবে অ্যালকিল থায়ল এখানে উপরে SH জুড়ে যাবে SH এর নাম অ্যালকিল থায়ল ইথাইল থায়ল এটা নাম এর নাম হচ্ছে ইথাইল থায়ল এখানে আপনারা পড়তে পারলাম SH মাইনাস আর একটা আর পড়ে নেই কি ভাই SH মাইনাস তো আর একটা নেই করে পড়লাম এটা বুঝলে হ্যাঁ স্যার বুঝেছি এবার তোমাকে বলতে পারবে যে এই যে ইথাইল থায়াল লিখেছি এটা আমাদের বাড়িতে থাকে বাড়িতে এলপিজি সিলিন্ডার যখন খোলা হয় বা কি গন্ধ বেরোয় আর বলি গ্যাস লিক করছে গ্যাস লিক করছে গ্যাস লিক করছে গ্যাস লিক করছে এই যে স্মেলটা পাই আমরা
ওটা কিন্তু ইথাইল থাইরেট স্মেল, বুঝলে তো? মানে নরমাল এলপিজি সিলিন্ডারে যে গ্যাস গুলো থাকে তাদের কোনো অর্ডার নেই, কোনো কালার নেই। তাই আগে এলপিজি সিলিন্ডার যে বাড়িতে থাকে ওর আগে এক্সপ্লোশন হয়ে যায়, কোথাও লিকেজ দিলে বুঝতে পারতো না, গন্ধ বেরোতো না, কিছু হতো না, কারণ ওটা স্মেল নেই যা থাকে। মানে কম্পোজিশনটা হচ্ছে নর্মাল বিউটেন আইসোবিউটেন এরকম থাকে, ওর কোনো কালার নেই বা কোনো স্মেল নেই। তারপরে মানে কিছুটা পার্সেন্টেজ মানে 2-3 ml নয়, 2-3 ml মতো এটা গ্যাস আকারে থাকে। ওকে, লিকুইড মানে গ্যাস থাকে, প্রেসার দিয়ে লিকুইড পড়ে যায়, তো একে একে রাখা থাকে। তাই কোথাও যদি লিকেজ হয় তখন এই স্মেলটা আমরা পাই, গ্যাসের যে স্মেলটা সেটা ইথাইল থাইরেট স্মেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা কিন্তু এটাও পড়লাম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। নেক্সট নাম্বার 5 আমরা আরো পড়বো, আমরা কিন্তু আরো এরকম তোমাকে এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়াচ্ছি। দেখো তুমি সেখানে আগেও বলেছি যে এই দুটো হাইড্রোজেন অ্যাসিডিক হাইড্রোজেন হয়, এই দুটো হাইড্রোজেন কি হয় অ্যাসিডিক হাইড্রোজেন হয়, এরা হচ্ছে তোমার অ্যাসিডিক হাইড্রোজেন। ঠিক আছে, এই অ্যাসিডিক হাইড্রোজেন কেন এই কার্বন দুটো হচ্ছে এসপি হাইব্রিড, তাই এসপি হাইব্রিড কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন থাকে তাই এসপি হাইড্রোজেন হয়, এসপি হাইব্রিডাইজড কার্বনের সঙ্গে যে যারা থাকে তারা অ্যাসিডিক হাইড্রোজেন হয়। তাই তুমি যখন মেটাল দাও তখন হাইড্রোজেন বেরিয়ে যায়, যদি এক মোল সোডিয়াম দাও তাহলে একবার একটা বেরোবে, দু মোল সোডিয়াম দাও তাহলে দুবার বেরিয়ে যাবে, দুটো দুবার এখানে কি হবে HCCC, এই দেখো এখানে এ এর মাথায় প্লাস আর এখানে নেগেটিভ, বুঝেছো? তো এরকম করে আমরা একে প্রিপেয়ার করেছি, তোমাকে আমি দেখালাম ব্যাকগ্রাউন্ড, তো একে আমরা এখানে নিয়েছি। তাহলে দেখো এখানে একটা নেগেটিভ চেন আছে, তাই এটা একটা নিউক্লিওফাইল, তাহলে সেক্ষেত্রে ওই এক্সি রিপ্লেসমেন্ট হয়ে যাবে। তাহলে এখানে আমার হচ্ছে আর এক্স রিপ্লেস করে ট্রিপল বন্ড সি এখানে এইচ হবে, এটা বুঝছো কি আমাকে বলো? ধরো তুমি এখানে নিয়েছো CH3Cl আর এখানে এটা আছে HC ট্রিপল বন্ড CNA, এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে কি হবে CH3
C triple bond C আর এখানে হচ্ছে H তাহলে এরকম হবে ব্যাপারটা এরকমই মানে ওই C এটা আর এটা বেরিয়ে এখানে ঢুকে যাচ্ছে तुम्हें কনসেপ্ট গুলো গুলো ক্লিয়ার করো তাহলে সব হবে আর অন্য কিছু লাগবে না নেক্সট নাম্বার 6 আর এক্স নেক্সট নাম্বার 6 তুমি এখানে অ্যামোনিয়া লিখছো এক্স বেরিয়ে চলে গেল দেখো এই অ্যামোনিয়ার মধ্যে बोलो उच्च की दान लिखे नाओ लिखते R O minus लिखिए मैंने R O minus देखो आया था न्यूक्लियर पाइ ताले H ना बिरिए किए इकहने R O R हो गए आर इकहने तुम्हारा हो गए A D S इधर कौन से केलो इधर तो अल्कोहल में मोते A नहीं है जो वो H के बेस पे ढूंढ गए चाहिए नहीं है वैसे न्यूक्लियर पाइ और इकहने बोल ची CH3 CH2 Cl आ तुम इकहने नहीं है जो एक कंपाउंड আমরা বললাম যে নিচে CH3OA মানে এখানে OH ছিল কিন্তু সোডিয়াম এটা দিয়ে Hটা রিপ্লেস করে সোডিয়াম ঢুকে গেল এখানে প্লাস এখানে মাইনাস এখানে একটা নিউক্লিওফাইল জেনারেট হয়ে গেল সব তো একই মেকানিজম Cl কে বের করে দাও একে ঢুকিয়ে দাও তাহলে এখানে হলো তোমার CH3 এটা CH2 এটা O আর এখানে হলো CH3 আর এখানে তোমার হচ্ছে ভালো করে বুঝো কিন্তু এই ও সি এইচ তে অ্যাডিশন হচ্ছে পুরোটাই এই পুরোটাই হচ্ছে অ্যাডিশন মানে এই ও সি
আমি এখানে এল কে ঢেলাই দিয়েছি,
আর এখানে লিখছি NaNO2 NaNO2 আমি এখানে লিখছি NaNO2 মানে একটা एग्जांपल লিখছি এখানে তুমি কি শিখলে তুমি শিখেছো যে Cl একটা লিভিং বেরিয়ে চলে যায় দিয়ে বেরিয়ে এখানে কি ঢুকবে এবারে এখানে একটা ব্যাপার আছে তোমাকে ব্যাপারটা শিখতে হবে এই যে N ডবল বন্ড O আর এখানে যে O থাকে এখানে তোমার একটা লোন পেয়ার থাকে এখানে 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 লোন পেয়ার থাকে এই NaNO2 মাইনাস মানে Na প্লাস NaNO2 মাইনাস এরকম যে আয়নটা ফরমেশন হয় তাহলে এখানে এই যে NaNO2 এর ভিতরে নিউক্লিওফাইল কিন্তু Cl এবং Nc মত এটাও কিন্তু দু সাইডকে রোটেট করতে পারে আইদার এই ও সাইড থেকে বা এই সাইড থেকে দুখান থেকে দেখা করতে পারে এই জন্য Cl এবং Nc এর মত NO2 কিন্তু একটা তোমার অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল তাই সেক্ষেত্রে তোমার মনে রাখতে হবে সোডিয়ামের সঙ্গে কিন্তু নাইট্রোজেনের ফ্রেন্ডশিপ কখনো হয় পৃথিবীতে তাই যখন তুমি NaCl নিয়েছিলে তখন কিন্তু সি এর সঙ্গে বন্ড ছিল তাই সেখানে NaCl দিয়ে কিন্তু Cl হতো আর যখন তুমি AgCl নিয়েছিলে তখন কিন্তু বলছিলাম Nc হচ্ছে একই রকম কথা বোঝাচ্ছি আমি যখন আমি এখানে NaNO2 নেব তখন N N এর সঙ্গে কিন্তু কোর বন্ড হবে তাই সেখানে হবে তোমার RONO আর যখন তুমি এখানে নেবে আমি এখানে লিখছি উপরটায় তুমি যখন এখানে RX এর সঙ্গে এখানে নিচ্ছ AgNO2 তখন তোমার হচ্ছে বন্ডটা RNO2 কারণ এখানে Ag এর সঙ্গে N এর বন্ডটা একই রকম কনসেপ্ট NaCl দিয়ে যেরকম হয় ওরকম করে অ্যাম্বিডেন্ট কারণ এটাও কিন্তু একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল তাহলে আমার এখানে NaNO2 দিলে কি হবে ONO হবে আর এটা দিলে কি হবে NO2 হবে এর নাম হচ্ছে অ্যালকিল নাইট্রাইড TRIP আর এর নাম হচ্ছে তোমার নাইট্রো অ্যালকেন এর নাম নাইট্রো এর নাম হচ্ছে নাইট্রো অ্যালকেন এটা নাইট্রো অ্যালকেন AgNO2 দিলে সেখানে নাই হবে নাইট্রো অ্যালকেন ওটা দিলে হবে অ্যালকিল নাইট্রাইড কারণ এখানেও এটাও কিন্তু একটা অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল সামান্য বোর্ড একটু হেজে আছে মেবি আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আমি একটু ডিপ করে জয়েন করছি বই খোলো বইয়ে তো আগের দিন মার্ক করে দিয়েছিলাম আজকে তুমি হ্যালোয়ারিনস এর রিঅ্যাকশনস খোলো প্রিপারেশনের পরে মানে যেখানে লেখা আছে কেমিক্যাল প্রপার্টিজ ফিজিক্যাল প্রপার্টি পড়াইনি এখন যেখানে লেখা আছে ফিজিক্যাল প্রপার্টি অফ
হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন সি অ্যাটাক করে বইতে পেয়েছো বইতে এক সেকেন্ড ধরো তো কেমিক্যাল প্রপার্টিতে যাব তাই তো হ্যাঁ কেমিক্যাল প্রপার্টি করো একদম কেমিক্যাল প্রপার্টিজ অফ অর রিঅ্যাক্টিভিটি অফ হ্যালো অ্যালকেন পেয়েছো আমি খুঁজছি নীলাঞ্জা স্যার আনি আছো হ্যাঁ স্যার বই খুলেছো হ্যাঁ হ্যাঁ স্যার পেয়েছি হ্যাঁ স্যার পেয়েছি আচ্ছা বইতে মার্ক করো একটু দেখো বইতে হয়তো একটু অনেক বড় করে এক্সপ্লেনেশন লেখা আছে তোমাকে আমি একটা পরে অনেক ভালোটা বুঝিয়ে দেবো তুমি কিন্তু এখন পরে বুঝতে পারবো না আছে দেখো বইতে দেখতে পাচ্ছ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বইতে কি বড় করে লেখা আছে হ্যাঁ তুমি এখন দেখে বুঝতে পারবে না বুঝিয়ে দিতে হবে স্টেপ 1 স্টেপ 2 করে লেখা আছে আচ্ছা তাহলে এসএন 1 এসএন 2 বইতে পড়লে শুরুতে কিন্তু বইতে এখানে লেখা আছে ইনভার্সান কনফিগারেশন সেটা বুঝতে পারবে না তোমাকে আমি আরেকটা ক্লাসে অনেক ডিটেইলসে পড়াবো পুরোটা আচ্ছা তুমি একদম পরের পেজে চলে যাও বইতে তোমার পরে দেখো যেখানে লেখা আছে অ্যালকিন হ্যালাইড রিঅ্যাকশন এজিওএইচ এনএওএইচ পেয়েছো কোথাও ময়েল সিলভার অক্সাইড অ্যাকোয়াস এজিওএইচ পাচ্ছো তুমি রিঅ্যাকশন এক এক করে বলো আমাকে তাহলে তোমার বলতে পারবো এখানে তো তোমার মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আছে তারপরে তো আছে ওই এক্সাম্পলস অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমি তোমাকে বলছি তোমার বইতে যে রিঅ্যাকশন গুলো আছে দেবো আমাকে এক এক করে বলো আমি তোমাকে লিংক করে দেবো যে তোমাকে আমি পড়িয়েছি কিনা ওই তো সাবস্টিটিউশন অফ হ্যালোজেন বাই হাইড্রক্সাইল গ্রুপ হয়ে গেছে এটা বলো হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা সে তারপরে বলো substitution of chlorine or bromine by iodine হয়ে গেছে সে কথা আসলে আমি আগেই পড়ে নিয়েছি সে তার নাম তার নাম কি ছিল তার নাম ছিল বোধহয় ফিনকেলস্টাইন রিঅ্যাকশন তা আগে পড়ে নিয়েছি হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে তো substitution of halogen by amino group হয়ে গেছে বলো এখনি বললাম যে NH2 minus group থেকে NH2 হয়ে যায় আর NH2 হয়ে যায় তারপরে বলো সাবস্টিটিউশন অফ হ্যালোজেন বাই সায়ানো গ্রুপ হয়ে গেছে বলো হ্যাঁ না হয়নি এটা তো পড়েছে কেসিএন হয়েছে কেসিএন এনএসিএন বললাম না কেসিএন এজিসিএন এজিসিএন অ্যাম্বিডেন্ট ইনডিভিজুয়াল বলে দিয়েছি দেখো কেসিএন এনএসিএন পেয়েছো কেসিএন এনএসিএন এজিসিএন সব দেওয়া আছে তো হ্যাঁ কেসিএন কেসিএন আছে এজিসিএন বলে দিয়েছি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল বলেছি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল তারপরে কি আছে বল তারপরে বলো সাবস্টিটিউশন অফ হ্যালোজেন বাই আইসোসায়ানাইড গ্রুপ এটা কি বললাম আমি হ্যাঁ এজিসিএন এজিসিএন তো তারপরে সাবস্টিটিউশন অফ হ্যালোজেন বাই নাইট্রো গ্রুপ এখনি বললাম বই লেখা আছে হ্যাঁ 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 তারপরে বলো substitution of halogen by nitrite group ওটাও হয়েছে এই যে বলে দিলাম ওটাও করলাম হুম হুম অ্যাম্বিডেন্টে দুটো এজিএন ও তিন এন ও টু হ্যাঁ তারপরে বলো substitution of halogen by carboxylate group কার্বক্সিল গ্রুপটা বলিনি তাই তো হ্যাঁ এটা করা কার্বক্সিল গ্রুপটা পেন্সিল দিয়ে কেটে রাখো পেন্সিলে কেটে রাখো এখন পড়তে হবে না কার্বক্সিলিক অ্যাসিড পাটে পড়াবো আচ্ছা আচ্ছা স্যার তারপরে বলো substitution of halogen by hydrogen or reduction এর কি বলেছি না না বলিনি আচ্ছা এটা বলিনি
মানে ওইটা জাস্ট রিডাকশন, মানে সেখানে ওই হাইড্রোকার্বন হবে, মানে ওই তুমি যদি রিডাকশন করো তাহলে হ্যালোজেনটা উঠে গিয়ে সেখানে এইচ যোগ হয়ে যাবে, ঠিক আছে? ওটা মাত্রাটাও নিজে বুঝতে পেরে গেছো, মানে একটা হ্যালোজেন উঠে গিয়ে সেখানে হাইড্রোজেন ঢুকে যাবে, তুমি রিডাকশন করো ওই নিকেল প্যাটিনাম প্যালাডিয়াম, ঠিক আছে, বা LiLH4 দিয়ে, LiLH4 লিথিয়াম অ্যালমোহাইড্রেট দিয়ে, তাহলে সেখানে এক্সটা উঠে গিয়ে সেখানে এইচ ঢুকে যায়। হ্যাঁ, তারপরে বলো। তারপরে আছে মেকানিজম অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। মেকানিজম বলে দিয়েছি তোমাকে? হ্যাঁ স্যার। এই আছে। এবং আর কি আছে এরপরে, নেক্সট বলো। তো তারপরে ওই সাম বেসিক কনসেপ্টস অফ অপটিক্যাল আইসোমেরিজম, ওই পয়েন্টে চলে যাচ্ছে। অপটিক্যাল এখনো বলিনি। আর কি রিঅ্যাকশন বাকি নেই, রিঅ্যাকশন বলো। তারপরে মানে এগুলো পরে কি আছে, পরে নেক্সট দেখো আরো রিঅ্যাকশন আছে কিনা। নিউক্লিওফিলিক এলিমিনেশন অর ডিহাইড্রোহ্যালোজেনেশন, হ্যাঁ ওগুলো পড়াবো। হ্যাঁ ওগুলো পড়া বাকি আছে পড়াতে, আমার রিঅ্যাকশন পড়াবো তোমাকে, ওটা সেট দিয়ে শুরু পড়াবো। তারপরে বলো। আচ্ছা তারপরে বলো। তারপরে এলিমিনেশন ভার্সেস সাবস্টিটিউশন, হ্যাঁ ওটা বলবো সব, ওগুলো বাকি আছে। তারপরে বলো রিঅ্যাকশন উইথ মেটালস। এই তো এখন দেখো বলো কি আছে। হ্যাঁ রিঅ্যাকশন উইথ ম্যাগনেসিয়াম, গ্রিন ম্যাগনেসিয়াম রিঅ্যাকশন যেটা। তারপরে বলো। তো কি বললে এটা? ম্যাগনেসিয়ামটা এখনি পড়াবো। তারপরে বলো। আচ্ছা তারপরে বুড রিঅ্যাকশন। আচ্ছা এই মাত্রাটা এখনি বললাম। হ্যাঁ তারপরে বলো। তো রিঅ্যাকশন উইথ NAPB অ্যালয়। NAPB অ্যালয়, আচ্ছা মানে ওই ওখানে টেট্রাইথেলেট হবে, অ্যান্টি নকিং কম্পাউন্ড বলে দেবো। আচ্ছা তারপরে ফ্র্যাঙ্কলিনস রিঅ্যাকশন। আচ্ছা বলে দিচ্ছি, দাঁড়াও এক এক করে বলে দিই, এগুলো এক এক করে বলে দিই, দিলে এই ছোটগুলো মেকআপ হয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখো, তোমাকে নেক্সট রিঅ্যাকশন দেখাচ্ছি। বইয়ে মার্ক করে দিলাম, অসুবিধা হবে পড়তে। আমরা এখন পড়বো রিঅ্যাকশনস উইথ জিন, যাকে তুমি বলছো ফ্র্যাঙ্কলিন রিএজেন্ট। হ্যাঁ একে বলে ফ্র্যাঙ্কলিন রিএজেন্ট, রিএজেন্টটা হচ্ছে জিন আর ইথার মিডিয়াম। ধরো তুমি সেখানে RX নিয়েছো, এটা কিন্তু সাবস্টিটিউশন রিঅ্যাকশন নয়, তুমি এখানে RX নিয়েছো আর সেখানে জিং দিচ্ছ, জিং আর ইথার এটা দিয়ে হিট করলে, তাহলে এখানে 2 মোল RX আছে, তাহলে এখানে তোমার হবে R2ZN, R2ZN আর তোমার এখানে কিছু দেখালে বুঝতে পারলে কিনা, হ্যাঁ প্লাস এখানে তোমার হবে আছে। এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন রিঅ্যাকশন। সেম কনসেপ্ট তুমি যেটা বলছো যেখানে ওই লেড দিয়ে হয়, ওই একই রকম কনসেপ্ট দিয়ে হয়, ওগুলো তো ইম্পর্টেন্ট কিছু নয়, এই ফ্র্যাঙ্কলিন রিঅ্যাকশনটা ওই কিছু নয়, জিং পাউডার ইথার হ্যালোজেন থেকে এটা হয়। আর তুমি যেটা বলছো একই রকম কনসেপ্ট আমি বলছি, আমি ধরো CH3 CL
তো তুমি সেখানে দিচ্ছ পিবি পিবি সহ অনঅনটা অ্যালো নিয়ে কাজ করতে পারো তখন এখানে কি হবে এখানে যে ফোর মোল নিয়ে কাজ করছো তার এখানে তো হবে CH3 CH2 ওর ওর পিবি এটা হবে এর নাম হচ্ছে তোমার মেশানো হতো আগে টু ডিক্রিজ দ্য নকিং টেন্ডেন্সি একে বলে অ্যান্টি নকিং কম্পাউন্ড টেট্রাইথাইলেট আমার মেইন রিঅ্যাকশন আরেকটা রিঅ্যাকশন বলবো আজকে আরেকটা মেটালের সঙ্গে রিঅ্যাকশন তাহলে দেখো রিঅ্যাকশন উইথ মেটাল যে বললাম ফ্যাংলান রিঅ্যাজেন্ট লেড বললাম টেট্রাহাইড্রেট সোডিয়াম আগে বলে দিয়েছি এখন হলো ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামটা আজকে লাস্ট হবে এর পরের ক্লাসগুলোতে আমরা পড়বো ডি হাইড্রোহ্যালোজেনেশন অপটিক্যাল আইসোমারিজম আর ওই সমস্ত পড়বো ঠিক আছে দেখো দিলে আর বিশেষ কিছু বাকি থাকছে না আমার এই রিঅ্যাকশনসে তাই না মানে একটাই বাকি থাকবে সেটা হচ্ছে ওই অপটিক্যাল আইসোমারিজম আর ডিহাইড্রোহ্যালোজেনেশন সেট যে এলিমিনেশন রিঅ্যাকশন এটুকু তাহলে মার্ক করে নাও এটুকু হয়ে গেল বলা আমার এবার আমরা নেক্সট রিঅ্যাকশন পড়বো সেটা হচ্ছে গ্রিগনার রিঅ্যাকশন ওটা হেভি ইম্পর্টেন্ট একটু বইয়ে বইয়ে মার্ক করে একটু দু মিনিট রেস্ট নাও দিয়ে গ্রিগনার রিঅ্যাকশন পড়বো ফ্রেশ মাথায় নেক্সট তাহলে দেখো ম্যাগনেসিয়াম হো
আর সেই লেড মিথার থা ইথারটা মিডিয়া তাহলে সোডিয়াম দিলে দুবা জুড়ে গিয়েছিল জিঙ্ক দিলে হোল টু জিঙ্ক হয়েছিল লেড দিলে টেট্রাইথাইলেট হয়েছিল আরএক্স দিলে এখানে কিন্তু এরকম হবে না এখানে একটা স্পেশাল কম্পাউন্ড হয় যেখানে তার নাম হচ্ছে আরএনজিএক্স আরএনজিএক্স মানে এর নাম হচ্ছে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড এর নাম হচ্ছে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড তাহলে আরএক্স এর সঙ্গে ম্যাগনেসিয়াম রাইটা এর নাম হচ্ছে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড এই যে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড এর কাজ এটা করছো একে বলে গ্রিগনার রিয়েজেন্ট সাইন্টিস্ট তার নাম হচ্ছে গ্রিগনার সে এটা নিয়ে কাজ করেছে সেটা সে করেছে এবং এই জন্য একে বলে গ্রিগনার রিয়েজেন্ট এই গ্রিগনার রিয়েজেন্ট অর্গানিক কেমিস্ট্রির সমস্ত বিষয়ে কাজে লাগে মানে বাই ইউজিং গ্রিগনার রিয়েজেন্ট ইউ ক্যান প্রিপেয়ার এনি কম্পাউন্ড অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড এনি কম্পাউন্ড ইউ ক্যান প্রিপেয়ার বাই গ্রিগনার রিয়েজেন্ট এই গ্রিগনার রিয়েজেন্টের স্পেশাল প্রপার্টি হচ্ছে ধরো আমি বলছি এখানে CH3 CH2 এখানে Cl আর এখানে ম্যাগনেসিয়াম মেটাল আর এখানে দিচ্ছো ড্রাই ইথার দিলে এখানে কি হবে CH3 CH2 MgCl এখানে Mg ঢুকে গেল এবং এর নাম হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর নাম হচ্ছে ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর নাম গ্রিগনার রিয়েজেন্ট ঠিক আছে এবারে এখানে কি অদ্ভুত কাণ্ড দেখো এখানে Mg এর সঙ্গে কার্বনের কোভ্যালেন্ট বন্ড থাকে একটা মেটালের সঙ্গে নন মেটালের দেখো কোভ্যালেন্ট বন্ড যেখানে বন্ডটা একটু পজিটিভ আয়নিক কিন্তু এখানে কোভ্যালেন্ট বন্ড হয়েছে এখানে তাই Mg এর মাথায় পজিটিভ থাকে এই এর মাথায় নেগেটিভ বন্ড থাকে মানে এই এরকম বন্ডটা ব্যাপারটা হয় মানে ধরো CH3 CH2 Mg মানে এর মাথায় পজিটিভ এর মাথায় নেগেটিভ আর পুরো বাইরে Cl থাকে এটা হচ্ছে স্ট্রাকচার এটা হচ্ছে গ্রিগনার রিজন গ্রিগনার রিজন প্রিপেয়ার হলো মানে এটাও কিন্তু একটা একে বলে অর্গানো মেটালিক কম্পাউন্ড অর্গানোমেটালিক মানে কি কার্বনের সঙ্গে মেটালের বন্ড আছে যেটা একটু আগে পড়েছে টেট্রাইথাইল সেখানে হয়েছে জিঙ্কের ক্ষেত্রে হয়েছে মানে যেখানে মেটালের সঙ্গে কার্বনের বন্ড হয়েছে এবং মানে টেট্রাইথাইল লেড ডাইইথাইল জিঙ্ক সবাই কিন্তু অর্গানোমেটালিক কম্পাউন্ড অর্গানোমেটালিক কিন্তু এটা হচ্ছে ম্যাগনেসিয়াম কম্পাউন্ড অফ দ্য গ্রিগনার রিয়েজেন্ট তাহলে গ্রিগনার রিয়েজেন্ট তোমার কি একটা স্পেশাল টাইপস অফ অর্গানো মেটালিক কম্পাউন্ড এবার দেখো এটা আগে বুঝছো না আমাকে বলো বুঝতেছো কিনা আমি কিন্তু তোমাদের কাছে পড়তে কিছু দিলাম না পুরোটা আমি বলে গেলাম তোমাদের কিন্তু এরপর আমি পড়তে দেবো বাড়িতে ভালো করে প্রিপেয়ার করে থাকবে কারণ আমার মোটামুটি প্রিপারেশন সব বলা হয়ে গেল রিয়াকশনটা এটা বলা হয়ে গেল এবারে এই রিয়াকশনটা ভালো করে পড়ে নিতে পারলে তোমাকে আমি হ্যালো অ্যালিনস এর রিয়াকশন গুলো পড়াতে পারবো এটা ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ বুঝেছি আচ্ছা এখানে তোমাকে আমার আরো কিছু বলার কথা বলার আছে এখানে আমরা ড্রাই ইথার কেন নিয়েছি ধরো আমরা যদি এখানে ওয়াটার ইউজ করতাম তাহলে কি হতো তাহলে তোমার এখানে শু ওয়াটার কেন ধরো তুমি ওয়াটার নিয়েছো তাহলে ওয়াটারের মধ্যে কি আছে H+ OH- তাহলে এই ওয়াটারের H+টা এখানে জুড়ে যেত আর OH-টা এখানে জুড়ে যেত এই কম্পাউন্ডটা কি হতো দেখো CH3 সিঙ্গেল বন্ড CH3 প্লাস Mg OH Cl এটা হয়ে যাবে তুমি যদি এখানে ওয়াটার লিখে কি হতো এখানে H+ জুড়ে যেত আর এখানে ওই দিয়ে এরকম হতো তার মানে ওয়াটার মিডিয়াম হলে কিন্তু গ্রিগনার রিজন ট্রান্সফার টু অ্যালকেন এখানে প্রোডাক্টটা হয়ে যাবে তোমার অ্যালকেন
তুমি যদি এখানটায় ওয়াটার নাও অর এনি অ্যাক্টিভ হাইড্রোজেন অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড নাও তাহলে সেখানে কি হবে দেখো আর এইচ হবে এটা মানে হচ্ছে তোমার অ্যালকেন হবে ঠিক আছে এইটা তোমার আচ্ছা তাহলে তোমার এটা হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট হয়ে গেল কি গো বলো সেপ্টেম্বরে হাফেলি পরীক্ষা তুমি কোন স্কুলের জন্য পড়ো ন্যাশনাল ইংলিশ ভিআইপি আচ্ছা আচ্ছা সমর্পিতা বলছো কবে আমার একটা গ্রেড এক্সাম হবে জুলাইতে এখন মানে হাফ ইয়ারলিটা বলেনি বাট একটা গ্রেড এক্সাম হবে জুলাইতে সিলেবাস বলেনি তো না নট ইয়েট তো আগে সেই মানডে বলো না মানডে টেস্ট ফেস হতো ছিল বন্ধ স্যার মানে নর্মালি তো হতো অনেক 11 12 তে প্রচুর এক্সাম নিতে পারি অনলাইনের জন্য তো এবছর এই দু বছর ধরে সেরকম এক্সাম নিচ্ছে না কারণ অনলাইন বলে আপাতত বলেছে জুলাইতে সেটা তো আগে তো সিলেবাস আমাদের স্কুল দেয় না দেবে হয়তো 1 অর 2 উইক